জমজমাট রবিবাসরীয় ভোট প্রচার, গ্রীষ্মের প্রবল দাবদাহকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার সারছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। রবিবার ছুটির দিন, সকলেই বাড়িতে থাকেন, তাই এক মুহূর্ত নষ্ট না করে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার সারলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। খড়দহ এবং পানিহাতি এলাকার একাধিক জায়গায় প্রচার সারার পাশাপাশি চা চক্রে যোগ দেন তিনি। প্রচার চলাকালীন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথাও শোনেন। এরপর বেলা ১২টার খানিক পরে প্রচার শেষে দক্ষিণেশ্বরের জগদা সৎসঙ্গের পুজোতে অংশ নেন বিজেপি প্রার্থী। পানিহাটি খড়দার বিস্তীর্ণ অঞ্চলে পানীয় জলের বড় অভাব, বিশেষ করে পানিহাটিতে পানীয় জল পাওয়াই যায় না, প্রায় আবর্জনার একটা ব্যাপার আছে। আর এই পানিহাটি খড়দার এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল মেট্রো রেল, এবং রেলমন্ত্রী ছিলেন যখন আজকের মুখ্যমন্ত্রী, তখন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, স্টেশনের নামও দিয়েছিলেন, কিন্তু মেট্রো আজ অবধি এলো না। দক্ষিণ কলকাতার দিকের মেট্রো চালানোর জন্য কত রকমের মিটিং হয়, কত কাজ হয়, সব সমস্যা মিটে যায়, কিন্তু আমাদের এই উত্তর অংশের এই অংশটায় মেট্রো আনার ব্যাপারে আমরা সাংসদকে দেখিনি একবারের জন্য। প্রচারে বেরিয়ে তৃণমূলের একাধিক দুর্নীতির বিষয় স্বরূপ হন দীর্ঘদিনের পোড়খাওয়া রাজনীতিবিদ তথা বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। পাশাপাশি বিরোধী পক্ষের দুই প্রতিনিধি তৃণমূলের সৌগত রায় এবং বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী সুজন চক্রবর্তীকেও কটাক্ষ করেন। আমি তো প্রার্থী নই, বিজেপির প্রার্থীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদি, আমি তার প্রতিনিধি। ভগবান রামের পাদুকা নিয়ে ভরত শাসন করেছিলেন, আমি মোদিজির ছবিকে পাশে নিয়ে তার প্রতিনিধি হয়ে মানুষের কাছে মোদিজির কথা বলতে এসেছি। তা মোদিজির সঙ্গে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন? মোদিজির উল্টো দিকে দাঁড়ানোর লোক ভারতবর্ষে আছেন নাকি এখন? তা শুধু ক্ষমতায় থাকার জন্য, শুধু মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের লোকজন ভাইপোর তোয়াজ করে যারা ক্ষমতায় বসে আছেন তাদের মেরুদণ্ডটাই তো দুর্বল। তারা তো বলবেই লক্ষ্মীর ভাণ্ডার আমাদের মেরুদণ্ড, দান ডোল যদি কোনো সরকারের মেরুদণ্ড হয় সে সরকারটার একদিনও থাকা উচিত নয়, থাকার কথা নয়। দিকে দাঁড়িয়েছেন তিনি অধ্যাপক, তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তাকে ২,০০,০০০ টাকা নিয়ে প্রায় নাচতে দেখা গেছে। যে ২,০০,০০০ টাকা পেয়েছে, কে দিচ্ছে জানেন না, কিন্তু ঘুষ নেবার সময় কোথা থেকে আসছে কী আসছে তাহলে ঘুষটা এলেই হবে। আর একটা দল যিনি প্রার্থী হয়েছেন তিনি বড় বড় কথা বলছেন, তিনি বড় বড় এখানে করছেন, সেই দলের নেতা সীতারাম ইয়েচুরি, তিনি এখানে সুজনবাবু এখানে যাকে চোরেদের রানী বলছেন তার সঙ্গে হাত মেলাচ্ছেন। দমদমের মানুষ রাজ্যের একাধিক দুর্নীতির বিরুদ্ধে এবং দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে নরেন্দ্র মোদীকে তথা বিজেপিকেই ভোট দেবেন, জানান জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শিলভদ্র দত্ত। দমদমের মানুষ বিজেপিকেই ভোট দেবে, পদ্মফুলেই ভোট দেবে, নরেন্দ্র মোদীকেই ভোট দেবে, এটা স্থির করে ফেলেছে। আমার জয় নয়, বিজেপির জয়, নরেন্দ্র মোদীর জয়। নরেন্দ্র মোদী জিতবেনই, দমদম বিজেপি জিতবে, তপন শিকদারের পর আবার একবার দমদম বিজেপির হাতে আসবে, পদ্মফুলের কাছে যাবে। শিলভদ্র দত্তের লড়াইটা তার একার লড়াই নয়, মানুষের লড়াই, এবং তার পিছনে প্রধানমন্ত্রী রয়েছেন, প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে তিনি এগিয়ে চলছেন এমনটাই বার্তা দিলেন শিলভদ্র দত্ত। তাছাড়াও পাশাপাশি মানুষের অভিযোগ শুনছেন এবং প্রতিপক্ষদের প্রতিপক্ষ মনেই করছেন না তিনি। তিনি মনে করছেন নরেন্দ্র মোদীর আশীর্বাদ থাকলে দমদমের মানুষ তাকেই জয় আনবে বা তাকেই জয়ী করে আনবেন। ক্যামেরায় গোপাল তাপাদারের সাথে অভিরূপা হাজরা, কলকাতা নিউজ।